Assalamualaikum বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি নিয়েছি মিক্স হালিম রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এখানে আমি নিয়েছি মুগ ডাল মাশকলাইয়ের ডাল মসুর ডাল তারপর টেওরার ডাল ছোলার ডাল আর নিয়েছি গোবিন্দভোগ চাল এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং আমি ভালো করে ছেঁকে নিয়েছি আমি কিন্তু ডালটা সিদ্ধ করব কুকারে একদম সহজভাবে আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা বুঝে দেবেন এবার আমি একটু মিক্স করে নেব এবার আমি ঢাকনা দিয়ে ছয়টা সিটি নিয়ে নেব এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ সরিষার তেল রান্নাটা আমি সরিষার তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আচ্ছা এবার দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে আমি কেটে নিয়েছি এবার একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা এইভাবে ভালো করে একটু নরম করে নেব ভেজে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও আমি ভালো করে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম গরুর মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই পেঁয়াজেই কিন্তু এখন ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি চলে যাব হালিমের মশলার দিকে এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনে পাঁচ ফড়ং গোটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি গোটা মশলাগুলো একটু কড়াতে ড্রাই রোস্ট করে নেব হালকা গন্ধ ছাড়লে পরে আমি নামিয়ে নেব এ দেখুন কিন্তু আমি বেশি কিন্তু ড্রাই রোস্ট করব না হালকা কিন্তু আমি রোস্ট করে নিয়েছি এবার আমি একটা থালাতে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে দেখুন কত সুন্দরভাবে কালারটা হয়েছে আর কত সুন্দর একদম হালিম রেসিপির মশলাটা তৈরি হয়েছে আমার মতে বলে বাইরে থেকে কিনে আনার থেকে বাড়িতে হোমমেড তৈরি করাটাই মশলা অনেক ভালো এখানে আমি ডালগুলো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে আমি কিন্তু রান্নাটা কুকারের মধ্যেই করব মানে ডালগুলো কুকারের মধ্যেই সেদ্ধ করব স্বাদমতো লবণ লবণটা অবশ্যই বসিয়ে দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি হালিম মশলা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ দেখুন এভাবে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি 2 কাপ পরিমাণ আমি পানি এখানে অ্যাড করছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন এবার আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমি 6টা সিটি দিয়েছি ডালগুলোতে ডাল আর চালে আমার কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে আর একটুখানি গলিয়ে নেব আর এদিকে আমার মাংসটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে এবার আমি ডাল চালটা আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি
ভালো করে এবার আমি মিক্স করে নেব। এভাবে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আর আমার মনে হয় যত ভালোভাবে হালিম মিক্স করা যায় তত বেশি কিন্তু ভালো হয়। এখানে আমি একটা টিপস দিচ্ছি আপনাদের কাছে, এভাবে কিন্তু মাংসগুলোকে একটু তুলে নেবেন, তুলে নিয়ে চামচে করে কাটা চামচের সাহায্যে একটু ছিঁড়ে ছিঁড়ে নেবেন, তারপরে কিন্তু অ্যাড করে দেবেন আমি যেমন করলাম। এরপর আমি কড়াই নিয়েছি, আমি বেরেস্তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচি করে নিয়েছি। এবার আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমার কিন্তু একদম হয়ে এসেছে, আমি বেশি কিন্তু মুড়মুড়ে করব না। এবার আমি বেরেস্তাটা কিন্তু আমি হালিমের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদা কুচানো। এভাবে কিন্তু হালিম রান্না করলে সত্যি অসাধারণ খেতে লাগে। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু বেরেস্তা করার পরও, মানে বেরেস্তা দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কমসে কম 5 মিনিট আমি কিন্তু চুলোর মধ্যে বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। আমার হয়ে গেছে হালিম রান্না। এখানে আমি একটা সার্ভিং করে আপনাদেরকে দেখানোর জন্য একটা বাউল নিয়ে নিয়েছি, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি উপরে একটু দিয়ে দিয়েছি বেরেস্তা, দেখুন কত সুন্দর, কত অসাধারণ লাগছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।